ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন উনার বাবা আজরের পুরা দেহ কর্দমাক্ত, গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া টানতেছে, হাতের মাঝে শিকল, পায়ের মাঝে শিকল। কাউকে যদি এ মাটির মাঝে শোয়াইয়া রশি বাইন্দা টানতে থাকেন, ওই মাথা পর্যন্ত গেলে পুরা বডিতে ধুল লাগবে না, চেহারায় লাগবে না, মাথায় লাগবে না? আলাইহি কাতারাতুন কাবারা, পুরা বডি কর্দমাক্ত, গা থেকে রক্ত বের হচ্ছে ফিনকে দিয়ে দিয়ে। সামনে গিয়ে দেখবে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি চেয়ারে বসে, জান্নাতি পোশাক পরিধান করে আছে, চারপাশে অসংখ্য ফেরেশতা দাঁড়ায় আছে। উনি আজকে বড় জৌলুসে, বড় ইজ্জতের চেয়ারে। আজ ওর ছেলে ইব্রাহিমকে সেদিন এ সুন্দর অবস্থায় দেখে নিজের গলায় তো রশি, ছেলের দিকে তাকায়া থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে দেখে বলবেন, আলাম আকুল্লা কালা তসিনি, ও বাবা আজকে ফেল ফেল করে তাকায়া কি দেখো, দুনিয়া থাকতে কত বলছি এ মূর্তির ইবাদত করিও না, ইন্নি আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, তুমি পথ হারা হয়ে গেছো। ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ, কত বলেছি বাবা এ মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হাত আছে ধরে না, পা আছে হাঁটে না, এ মূর্তি তোমার কোন উপকারে আসবে না, এইসব সারো। বলি নাই বলি নাই, সেদিন তো শোনো নাই, শুনলে তো আজকে তোমার গলার মাঝে জাহান্নামের শিকল লাগতো না। আলামা কুল্লা কালা তাসিনি, আমি কি বলিনি আমার অবাধ্য হইও না, কথাটা শোনো। ইব্রাহিম জবাবে কি বলবেন, রাসূলুল্লাহ বলেন ইব্রাহিমের কথার জবাবে আজর তখন বলবে, আলিয়া মালা আসি, কথা দিলাম ইব্রাহিম আজকে অবাধ্য হব না, আজকে তুমি যা বলো তাই শুনবো, বলো বলো কি করতে হবে, বলো যা বলো তা করব। কিন্তু সেদিন আল্লাহ আছে। কিন্তু বাবার এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার প্রতি ভালোবাসা তৈরি হবে, তাই তিনি সাথে সাথে উপরের দিকে মাথা তুলবেন, বলবেন ইয়া রব্বি ইন্নাকা কাদ ওয়াদতানি আল্লা তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন, ও আল্লাহ তুমি দুনিয়ায় থাকতে আমার ওয়াদা দিছো, কিয়ামতের দিন আমারে তুমি লাঞ্ছিত করবা না, শরম দিবা না। ফাইয়ু খিজিন আখজা মিন আবি, সন্তানের সামনে বাবার গলায় রশি, এসে লজ্জার আমার আর আছে কি, তুমি না ওয়াদা দিছো আমার শরম দিবা না, আমার বাবার গলায় রশি জাহান্নামের শিকল, আমার কি শরম লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম কথাটাকে ঘুরাইয়া আল্লাহকে বুঝাতে চাইলেন, আমাকে লজ্জা থেকে বাঁচাতে হলে আমার বাবাকে তোমার ছাড়তেই হবে, তাহলে তোমার ওয়াদা ঠিক থাকবে, আমার তো শরম লাগে, আমার শরম থেকে বাঁচাও, তুমি তো ওয়াদা দিছো আমার শরম দিবা। আল্লাহ ফাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে সাথে ডাকবেন, ইয়া ইব্রাহিম হুনজুর তাআতরি জিলাইক, ইব্রাহিম তোমার পায়ের তলায় তাকাও, উপর দিক থেকে মাথা নামাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নামাবেন, নামাইয়া দেখবেন সেখানে আজর নাই, গলার মাঝে শিকল বাঁধা একটা শুকর পড়ে আছে। ফাইদান বিজি খিল মুলতাখাত, রক্ত মাখা একটা শুকর দাঁড়ায় আছে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা শুকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম তাকায়া থাকবে, কিছু আর বলার নাই, এখন তোমার লজ্জা থেকে তোমার বাঁচাইছি, আজরকে শুকর বানাইয়া ফেলছি, জাহান্নামে ফেলে দিয়েছি, তোমাকে লজ্জা থেকে বাঁচালাম, আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ শিরিক করলে কপালে জান্নাত নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী হবে, বাবা নূহ বাঁচাতে পারবে না।
লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হবে, স্বামী লূত তার স্ত্রীকে বাঁচাতে পারবে না। চাচা আবু তালেব জাহান্নামী, বিশ্ব নবী তাকে জান্নাত দিতে পারবে না। এতে বোঝা যায় শিরিক করলে কপালে জান্নাত নেই। এবার একটা প্রশ্নের জবাব দেন তো, বাংলাদেশে শিরিক আছে না? নাই। বরং এই অপরাধটাই বাংলাদেশে সবচেয়ে বেশি। আমার সামনে পিছে ডানে বামে যারা বসে আছেন, হয়তো আপনি জানেন না আপনিও শিরিক করছেন। এই মাহফিলগুলোতে এসে আমরা আপনাদেরকে সতর্ক করছি, যদি ধরা পড়ে যায় যে আপনার আমল নামায় শিরিক আছে, মরার আগ পর্যন্ত তাওবা কবুলের ওয়াদাও আছে। একজন হিন্দু যে মূর্তি পূজা করে মুশরিক, সে যদি আজকে মুসলমান হতে চায়, তাওবা করে ভালো হতে চায়, সুযোগ আছে না? নাই। যদি ধরা পড়ে আপনিও শিরিক করছেন, আপনিও আজকেই তাওবা করতে হবে। কারণ বলা তো যায় না, আজকের রাত ও জীবনের শেষ রাত হতে পারে, শিরিক নিয়ে মরলে উপায় নাই। আমি আপনাদের কিছু বলবো, নিজের আমল নামায় খুঁজবেন, ধরা পড়লে তাওবা করবেন। শিরিক এমন এক অপরাধের নাম, এটা বড় অভিনব, বড় আশ্চর্যজনক। এই অপরাধ করার সাথে সাথে আমল নামায় একটা সওয়াবও থাকবে না, এমন গুণা দ্বিতীয় আর একটাও নাই। যেমন ধরুন আপনি পাঁচ ওয়াক্ত নামাজি, আজকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু মাহফিল শেষে বাড়ি যাওয়ার পথে একটা মিথ্যা কথা আপনার বন্ধুর সাথে কইয়া লাইছেন। মিথ্যা বলা কবিরা গুনাহ, সাথে সাথে আমল নামায় লিখা হবে কবিরা গুনাহ, কিন্তু তাই বলে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কি বাতিল হয়ে যাবে? আপনি হাজি সাহেব বাজারে যাইয়া লেনদেন করতে যাইয়া কাউকে ঠকায় ফেলছেন, ঠকানোর কারণে অন্যের হক নষ্ট হলো, কবিরা গুনাহ লিখা হবে, তাই বলে কি হজটা বাতিল হবে? কিন্তু শিরিক এমন এক গুনার নাম, করার সাথে সাথে আমল নামায় কোনো সওয়াব থাকে না, সব ডিলেট হয়ে যায়। আমাদের মোবাইলের মাঝে অপশন আছে, আঙ্গুলে চাপ পড়েছে, ওই চাপের সাথে সাথে দেখবেন একটা নাম্বার ডিলেট হয়ে গেছে, আবার আরেকটা চাপ পড়ছে, আরেকটা ডিলেট হয়েছে। কিন্তু একটা অপশন আছে, অল মেসেজ ডিলেট, অল নাম্বার ডিলেট, আছে কি না? ওইখানে চাপ পড়লে কিন্তু উপায় নাই। মাঝে মাঝে ফোলাফান মোবাইল নিয়ে বাচ্চারা বাসায় খেলতে যাইয়া এমন প্যাঁচ লাগায় বাপ আর হুঁশ থাকে না। আমার তো আমার মোবাইলে আছে 1800 নাম্বার, অনেকের আরও বেশিও আছে, গুগলে সেভ করলে হাজার হাজার করা। কিন্তু আপনারা বলেন তো আমার ফোলা যদি অল মেসেজ ডিলেট অপশনে অল নাম্বারে চাপ দেয়, 1800 নাম্বার সংগ্রহ করা কি বাড়ির কাছের কথা? এমন কিছু জরুরি ফোন নাম্বার আছে যেগুলো ডিলেট হলে বাড়িতে বইয়া বইয়া জিব্বা কামড়ানো লাগবে। হাই হাই হাই, হইলটা কি করলি? কারণ এমন কিছু নাম্বারওয়ালা মানুষ আছে যারা নাম্বার দিয়ে বলছে, ভাই এটা পার্সোনাল নাম্বার, কাউকে দিয়েন না, আপনার বাবিও এটা দেখে জানে না। আচ্ছা কেউ তো এর নাম্বার জানে না, এখন ফামু পেয়ে নিতে হেথায় বিদেশ। এমন কিছু জায়গা আছে যেই অপরাধের কোন রকমের পোষানো যায় না, রিকভার নাই। তো শিরিক হলো এমন এক অপরাধ যেটা করার সাথে সাথে আগের জীবনে যা অর্জন করছেন সব এক সেকেন্ডে বাদ। কথাটি আমার নয়, কথাটি আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, কোরআন থেকে বলছি, লাকাদ ওহিয়া ইলাইক ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনার কাছে আগের নবীদের কাছে ওহী পাঠাইছি, মূল মেসেজ হলো যদি আপনিও শিরিক করেন আপনার সব আমল বাতিল। যদি আপনি নবী মুহাম্মদ শিরিক করেন
লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আপনার সব আমল শেষ। প্রশ্ন করতে পারেন, হুজুর কেন এত জঘন্য, এটা অপরাধ? কারণ হলো শিরিক করার সাথে সাথে ইমান চলে যায়, ইমান এবং শিরিক এক কলবে একত্রে থাকে না। ইমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো। তাই তো মুমেন ইমানওয়ালা একটা আমল করলেও সওয়াব হবে কমপক্ষে দশ গুণ। ইমান হলো এক, আমল হলো ডান পাশের শূন্য দশ, দুটা শূন্য একশো, তিনটা দেন হাজার, পাঁচটা দেন এক লাখ। আমল করেন বাড়তে থাকবে, আমল বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের মতো বড় হবে, অনেক সওয়াব হবে, অনেক আমল হয়েছে। কিন্তু যদি আপনি নিজে একটাকে মুছে দেন, এক না থাকলে শূন্যের দাম কত? আমার বন্ধু, শিরিক করার সাথে সাথে ইমান শেষ। আল্লাহ তাআলা সরাসরি জমিরে খেতাব ওয়াহেদ মুজাক্কারে হাজেরের সিগা বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন, লাইন আশরাকতা, শিরিক যদি আপনি করেন আপনারও উপায় নেই। সন্তানের বিয়েতে দশ মন দুধ, অনেক মেহমান, তাদেরকে দধি করে খাওয়াবেন, বড় একটা বিশাল পাত্রে জমা করেছেন দশ মন দুধ। তিন দিন পাঁচ দিন লাগাইয়া দুধ সংগ্রহ করলেন, ওই দুধের মাঝে যদি আপনাদের একটু অগোছরে একটা কুত্তা ইসা মুখ দেয়, ওই দুধ কয় ফোঁটা খাওয়ার জায়েজ হবে? কুকুর মুখ দেওয়ার সাথে সাথে সবটা দুধ এক মুহূর্তে হারাম। ঠিক শিরিক এসে আরো জঘন্য করার সাথে সাথে পুরা জীবনের নেক আমল শেষ। এখানে শেষ নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলো, নবী মুহাম্মদ, শুধুমাত্র আমলই যাবে না, তুমিও ধ্বংস হবে, ইমান নাই কপালে জান্নাতটাও নেই। এবার আপনাদের কাছে জানতে চাই, নবী কি শিরিক করার কোনো সম্ভাবনা আছে নাকি? নবীরা মাসুম, ওনারা ইচ্ছা করে কবিরা গুনাহ করে না, শিরিক তো আরো দূরের কথা। আর কোন নবী যখন কোন গুনার কাছাকাছি যেত, মানবিক দুর্বলতার কারণে গুনাহ করে ফেলার সম্ভাবনা দেখা দিত, তাদেরকে গুনাহ থেকে হেফাজত করতেন কে? তাই তো তারা মাসুম। মাসুম শব্দটা ইসমে মাফুলের শব্দ, আলেম ওলামা ভাইয়েরা বুঝবেন, মাসুম মানে যাকে নিরাপদ করা হয়েছে। এখন নিরাপদ করার জন্য একজন নিরাপত্তা দানকারী আছে না নাই? তিনি কে? নবীরা গুনার কাছাকাছি হলে আল্লাহ বাসায়, শিরিক তারও দূরের কথা। এ কোরআন বললে আপনারা দেখবেন সূরা ইউসুফের মাঝে আল্লাহ তাআলা চমৎকার ভাবে কাহিনী বলেছেন। জোলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে অন্দর মহলে নিয়ে গেল, গায়ের কাপড় সবর খুলতেছিল, ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইয়া ছিলেন না, দৌড় মারলেন। ইউসুফ তো একজন পুরুষ, একজন নারী বলে সামনে আসো, উনি দৌড়ায় কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতালাক। জোলাইখা ঘরের দরজা বন্ধ করে দাসিরে কইছে, বাহির দিয়া তালা দিও, আমি ভিতরে সিটকানি দিতাছি। অনেক দিন ইউসুফরে পুষলাইছি, কাছে ও ইউসুফ আইয়ে না, আজকে আমার স্বামী আজিজে মিশর বাড়ি থাকবো না, সুযোগটা আজকে কাজে। আর ইউসুফ তো এত সুন্দর, ওনাকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ার সম্ভাবনা আছে, ওনাকে দেখে আঙ্গুল কাইটা ফেলছে একদল নারী, এই কথাটাও কোরআনে আছে না নাই? এমন সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন? মেরাজ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশে আমার ভাই ইউসুফের সাথে আমার দেখা হয়েছে, ইউসুফকে দেখে আমার মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য জিনিসটা বানাইছে তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার বন্ধু জোলাইখা তার দাসীরে কয়, ইউসুফ ঘরে ঢুকলে তালা লাগাইয়া দিবা, আজকে ফলানোর জাগাও। ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকেছে, জোলাইখা তাড়াতাড়ি লাভ দিয়া ওইটা দরজায় সিটকানি লাগাইয়া দিছে, দাসী দিছে তালা লাগাইয়া। এবার বলে কি, হাই তালাক কাছে আসো ইউসুফ আমি তোমার। বলেন নাউজুবিল্লাহ, গায়ের জামা খুলতে শুরু করছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলছেন এ মহিলার মতলব মোটেও ভালো নয়। এক সেকেন্ড দেরি নয়, তিনি দরজার দিকে দৌড় মারছে। দরজার দিকে যখন দৌড় মারল, জোলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ কোথায় যাইবা, দরজা তো বন্ধ, বাহিরে তো তালা, ফলানোর জায়গা নাই। কিন্তু নবী ইউসুফ থামে না, তিনি থামেন নাই, দরজার দিকে দৌড়াচ্ছেন। তিনি জানেন, আসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক। দৌড়াতে দৌড়াতে যখন তিনি দরজার সামনে পৌঁছে গেলেন, দরজাটা নিজে নিজে খুলে গেল। আসলে খুলে দিয়েছেন কে? খোলার শক্তি আল্লাহর আছে না নাই? ইব্রাহিম আগুনে পড়েছে, আগুন পোড়াতে পারে নাই। মূসা আলাইহিস সালাম সাগরের রাস্তা দিয়া পার হয়েছে, সাগরের পানি তাকে ডুবাতে। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজায় পৌঁছে গেলেন, দরজাটাও খুলে গেল। জোলাইখা আর বসে নাই, জোলাইখাও মারছে দৌড়, পিছন দিয়া গিয়ে জামা টান্না ধরছে। কোরআনে আছে না নাই? কোরআন কি ইতিহাসের কিতাব? আল্লাহ কাহিনী শোনায়? মোটেও নয়, বরং আল্লাহ এগুলো শোনায় আমাদেরকে বোঝাচ্ছে, ও নবীর উত্তর সরি আলেমেরা, ও নবীর ওয়ারেসেরা, তোমাদের পিছন দিয়া টেনে ধরার জন্য যুগে যুগে অনেক জোলাইখা থাকবে, ইউসুফের মতো দৌড়াতে হবে, থামা যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে ধরল জাপটাইয়া, ইউসুফ কি থামছে না, সামনে যাচ্ছে। আল্লাহ কয়, জামাটাও ছিঁড়ে গেছে, জামা গেছে ছিঁড়ে, ইউসুফরে থামানো যায় না। এখন দরজায় গিয়া জোলাইখা দেখে তার স্বামী আজিজে মিশর হাজির, ফ্লাইট ক্যান্সেল হয়েছে, বিমানটা আগে চলে গেছে, ট্রেনে উঠবে গিয়ে দেখে ট্রেন শিডিউল বাতিল, তাই যাত্রা দিয়েও ফিরে আসা লাগে, এমন ঘটনা আমাদের জীবনেও ঘটে। আজকে রাতে আসার কথা না আজিজে মিশরের, কিন্তু এসে গেছে। এখন দরজায় দেখে স্বামী, ঘরের চাকর মালিক ইনি, সম্রাজ্ঞী তার জামা দৈরা টানে, চাকরে ফলাইতাছে, পরিস্থিতি বড় বিব্রতকর। তাই সাথে সাথে তার চরিত্র চেঞ্জ হয়ে গেল। জোলাইখা বলে দিল, তোমার চাকর ঘরে ঢুকেছে, আমার ইজ্জতে হাত দিতে চাইছে, আমি তারে দৌড়াচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম তো আকাশ থেকে পড়ে, কয় কি রে সোরের মায়ের, এই মহিলা আপনি কি বললেন? মহিলা কয়, ঠিকই কইছি, তুমি ঘরে ঢুকছো কেন, আমারে ধরতে আইছো, আমি তোমারে দৌড়াচ্ছি। ওই দরজার পাশে দোলনার মাঝে একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে, বয়স কয়েকদিন। ওই বাচ্চাটা ওখান থেকে কথা বলা শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। ছোটকালে কথা বলেছে হজরত ঈসা নবী মায়ের কোলে, কথা বলেছে হজরত জোরাইদের পক্ষে, আরেক বাচ্চা জন্মের সাথে সাথে কথা বলেছে হজরত ইউসুফ নবীর চরিত্র হেফাজতের জন্য ছোট্ট বাচ্চা। ওই বাচ্চা বলতেছে, ও আজিজে মিশর, জামার দিকে তাকাও, জামা যদি সামনে দিয়ে সিরা থাকে বুঝবা ইউসুফ দোষী, যদি জামা পিছন দিয়ে সিরা থাকে তোমার বউ দোষী। এখন আজিজে মিশর জামার দিকে তাকায় দেখে পিছন দিয়া সিরা, যা বুজার বুঝালাইছে, ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, ও ইউসুফ উপেক্ষা করো, ও মহিলা তওবা করো, আরিদ আন হাজা, তুমি চলে যাও ইউসুফ, আমি যা বুজার বুঝালাইছি।
ইউসুফ আলাইহিসসালামের জামা গেছে ছিঁড়ে, সেটা কোরআনে আসলো কেন? ওই জামার দাম আর কত? হয়তো 20 দেরহাম, 30 দেরহাম, 50 দেরহাম। ইউসুফ তো মিশরের প্রেসিডেন্ট নয় তখন, তখন তিনি ঘরের চাকর, চাকরের গান গায়ের জামার কত এটা ছিঁড়া যায়? ওই ছিঁড়ার কথা কোরআনে কেন আসলো? জামার মূল্যের কারণে নয়, আল্লাহ বুঝাতে চেয়েছে জোলাইখারা তোমাদের গায়ের জামাও ছিঁড়ে ফেলবে, গায়ের সামরাও ছিঁড়ে ফেলবে, তারপরও ইউসুফের মতো আপোষহীন থাকতে হবে। ইউসুফ আলাইহিসসালাম আপোষ করেন নাই অন্যায়ের সাথে, কিন্তু মহিলা মনের মাঝে খুব পুষতেছে, বারবার স্বামীর কানের মাঝে জ্ঞানর 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 জ্ঞানর, তোমার দাস আমার ইজ্জতে হাত দি চাইছে, তোমার কি বিশ্বাস হয় না? হেরে বুঝি এখনো বাড়ি রাখবা? হেরে বুঝি জেলে দিবা না? মাঝে মাঝে ইউসুফের কাছে প্রস্তাব পাঠায়, ইউসুফ তুমি রাজি হইলে কিন্তু আমি খুশি। ইউসুফ নবী কয় আমি প্রয়োজনে জেলে যাব, আপোষ করব না। এক পর্যায়ে স্বামীকে দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে জেল খাটাইছে, এই কথাটাও কোরআনে আছে না নাই? ইউসুফ কি দোষী? কথা বলুন, ইউসুফ যে নির্দোষ এটা আজিজে মিশর না জানুক, জোলাইখা জানে কিনা? জোলাইখা জেনে বুঝে ইউসুফ নবীরে জেল খাটাইছে, তার সাথে আপোষ না করার কারণে। আজকের জোলাইখারাও আপোষ না করার কারণে আলেমুল আমাদের সাথে একই আচরণ করছে। আমার বন্ধু, আমার ভাই, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলেন, সেই লোক কোরআনের তাফসির করেছে 40 বছর, যার তাফসির শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়, সে বুঝি দর্শনকারী হতে পারে? আপনার বিবেকে কি কয়? ও বন্ধু, আমরা কত হুজুর কত মাহফিল করি, মাহফিলের স্টেজে কয়জন কাফের মুসলমান হয়, আর উনার একটা মাহফিলও বাদ ছিল না যেখানে মুসলমান হতো না। উনি যখন কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করতেন, মনে হতো কোরআন বুঝি নাজিল হওয়ার মজা শুরু হয়েছে। ঝামেলাটা ওই জায়গায়, আপোষ নাই, আপোষ নাই, আল্লাহর কোরআনের আইন ছাড়া উনি কারো আইন মানতে রাজি হয় না। জোলাইখা উনারে জেল খাটাইল, জোলাইখা জানে উনি নির্দোষ, যদি জোলাইখার সাথে উনি আপোষ করতেন, জোলাইখা যা পাইতে চাইছে উনি তা দিতেন, ইউসুফ নবীর জোলাইখা জেল খাটাইতো না দুধ কলা খাওয়াইতো? বরং দুধ রোজ করে খাওয়াইতো, আরো যে খাইয়া একটু গায়ে গতরে বল হোক। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বলে, আমার জেল ভালা, অন্যায় করা যাবে না, ঠিক আপনাদেরও বলছি, ও কুরআনওয়ালারা ভয় পেও না, ভয় পেও না, সামনে আগাতে থাকো, বিপদ যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়ে যাবে। ইউসুফ আলাইহিসসালাম দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত না গেলে দরজা খুলতো না, মূসা নবী দৌড়াতে দৌড়াতে সাগর পর্যন্ত না পৌঁছলে সাগরে 12টা রাস্তা হতো না, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে না ঢুকলে ইব্রাহিমের আগুন ফুলবাগান হতো না। বান্দার চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। এই জন্য দিন কায়েমের স্বপ্ন আপনার আমরা যারা দেখি, ইউসুফ নবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে। ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র করেছে একজন নারী, ওই নারীর নাম ছিল কি? এতক্ষণ কইছি কইতে পারবেন না কি নাম? উনি একজন না দুইজন? মাত্র কয়জন? কিন্তু কোরআন পড়ুন, কোরআনে পাবেন উনার ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম। ও জোলাইখারা, জোলাইখারা কন্যা জমার সিগা, কি সিগা? জমা মানে একজন না বেশি। তো জোলাইখা ছিল কয়জন? তো আল্লাহ বহু বচন কয় কে রে?
ইন্না কায়দাকুন্না আযীম, আল্লাহ কয় জুলাইখারা তোদের ষড়যন্ত্র বড় মারাত্মক। এ আয়াতে বোঝা যায় জুলাইখা ভবিষ্যতেও আসবে, ওরাও ষড়যন্ত্র করবে। ও ইউসুফের অনুসারীরা প্রয়োজন ইউসুফের মতো জেলে যেতে রাজি হওয়া লাগবে। জেলে যাওয়া মানে অপরাধী নয়, বিনা অপরাধে ইউসুফের মতো জেল খাটতে হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, ডুকছে জেলখানার কয়েদি হইয়া বের হইছে বাদশাহ হইয়া। ইউসুফ আলাইহিসসালামের যখন জেলখানা থেকে অবমুক্ত হওয়ার ঘোষণা হলো, তিনি ফিরে আসলেন জেল থেকে। কোনো একজন ব্যক্তি ওনাকে প্রশ্ন করতেছে, ইউসুফ যুবক মানুষ, সুন্দরী যুবতী, গায়ের কাপড় চোপড় সামনে যখন খোলা শুরু করছে, তোমার অন্তরে কি তার প্রতি আকর্ষণ আসেনি? তোমার মন, তোমার নফস কি তোমাকে তাড়িত করেনি? ইউসুফ নবী কি জবাব দিলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে 13 নম্বর পারার প্রথম আয়াতে বলতেছেন, ইউসুফ জবাব দেয়, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম বলে, আমি বলি না আমার নফস আমাকে ধোকা দেয় নাই, তাড়িত করে নাই, বরং আমি বলি আমার আমার আল্লাহ বাঁচাইছে। ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না নফসা লাআম্মারাতুম বিসু, নফস খারাপ কাজের আদেশ দেয়, আমার দেয় নাই, আমি এটা বলি না। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব বাঁচাইলে নফস ক্ষতি করতে পারে না। ইউসুফ আলাইহিসসালামকে গুনাহ থেকে আল্লাহ বাঁচাইছে, তিনি মাসুম। কিন্তু আপনারা আমরা যারা আছি, আমাদের কি আল্লাহ এমনি বাঁচাইনি? আমরা কি মাসুম? গুনাহ আছে না? নাই। শিরিক করবেন না, করলে উপায় নাই। এখন বাংলাদেশে সবচেয়ে বড় অপরাধ শিরিকটা বেশি চলতেছে। এ দেশে চুরি আছে না নাই? আওয়াজ করে একটু বলুন তো কথা, আছে না নাই? চুরি কি মানুষ দিনে দুপুরে করে না, লুকায় লুকায় করে? দুধের মাঝে পানি দেয় এমন লোক আছে না নাই? সবাই সামনে দেয় না, লুকায়া দেয়? মানুষ ডাকাতি করে, এই ডাকাতি করে রাস্তায় দাঁড়ায়া, দিনে দুপুরে করে না, রাতের বেলায় করে? মিথ্যা যখন বলে আপনারে কি বুঝতে দেয় যা মিশা কথা কইছে? যত অপরাধ মানুষ করে সব করে গোপনে, কিন্তু সবচেয়ে বড় অপরাধ শিরিক মাজারে গেলে দেখবেন চলছে দিনে দুপুরে। অথচ এটা সবচেয়ে বড় গুনাহ, এটা চলে প্রকাশ্যে। কত শিরকের দোকান বাংলাদেশে আছে, বসুন্ধরা শপিং মলে বসে আছে বাবা লিটন দেওয়ান, ওনার কাছে গেলে অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব নাকি কইয়া দেয়। ওনার কাছে দিনে দুপুরে দোকানে যাওয়ার লোক আছে না নাই? অথচ ভবিষ্যতের খবর জানে একমাত্র কে? চলছে শিরিক দেদারসে। মাগরিবের টাইমে মসজিদে আলো চলে গেছে, বাতি নিভে গেছে, কারেন্ট নাই। সভাপতি বলে, হুজুর বাতি লাগান। ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি মোমবাতি লাগান। 1.5 মিনিট 2 মিনিট খোঁজে, মুয়াজ্জিন কয় মোমবাতি তো নাই। অন্ধকারে নামাজ পড়ো, না হয় মোবাইলের লাইট লাগাও, তারপরে লাইট লাগায় নামাজ পড়ো, মোমবাতি নাই। আর মাজারে গেলে দেখা যায় দিনের বেলাও মোমবাতি জ্বলে, ওখানে মোমবাতির কোনো অভাব নাই। এসব মোমবাতি আসমানের ফেরেস্তা দিয়া গেছে, ঠিক না? মানত করতেছে, সেজদা দিচ্ছে, মাজারের কাছে সরাসরি চায়, এমন লোক আছে না নাই? বিয়ে করছে 5 বছর, বাচ্চা হয় না, আল্লাহর কাছে চাইতে চাইতে হয় না? না, আল্লাহ কই দিতাম না, পরীক্ষাটা লম্বা করলাম আরো 2 বছর, 7 বছর চলে গেল, মনটা খারাপ করে অফিসে বসে আছে। কলিগ যাইয়া কয়, কিরে দোস্ত মন খারাপ কেন? অ্যাপোলো হাসপাতালে তোর ভাবি আমি দুজনের বডি চেক আপ করেছি, ফুল বডি চেক আপের রিপোর্ট এসেছে,
সন্তান যে কেন হয় না ডাক্তাররাও বোঝে না। গত রাতে তোর ভাবি ঘুমায় নাই, আমি বুঝি মা ডাক শুনতে পাবো না, আমার মনটা বড় বিষণ্ণ, আমি বুঝি বাবা হতে পারবো না। দোস্ত পিঠের মাঝে আলতো করে থাপ্পড় দিয়া কয়, টেনশনের কারণ নেই, পাসপোর্টে ভিসা লাগাইয়া ভারতে চলে যা, কয়টা লাগবো সাইয়া দেখ। কই কসকিরে, কই বামু, কই শোনস নাই কেউ ফিরে না, খালি হাতে খাজারে তোর দরবারে। খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়, বাইজিদ বুস্তামির কাছে চায়, মাজারে যাইয়া সন্তান চায়, চাকরি চায়, এমন মুসলমানের সন্তান আছে কিনা? অথচ সন্তান দেয়ার মালিক কে? এটাই তো শিরিক। যেই গুণ, যেই সেফাত, যেই কুদরাত, যেই হুকুম, যেই জাত একমাত্র আল্লাহর জন্য, ওটাতে অন্যকে সামিল করার নামে হলো শিরিক। সন্তান দেয়ার একমাত্র মালিক কে? পেটের মাঝে সন্তান হয় সেখানে মায়েরও কোনো ভূমিকা নেই, বাবারও ভূমিকা নেই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা ওয়াকেয়াতে, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। ও দুনিয়ার স্বামী, বিয়ে করেছো, স্ত্রীর বিছানায় তুমি গিয়েছ, তাকে সঙ্গ দিয়েছো, কিন্তু তার পেটের বাচ্চা তুমি বানাইছ না, আমি আল্লাহ বানাইছি। তো তুমি তো আল্লাহর কাছে চাইবা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86, সন্তান হয় না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ওই বুড়া বয়সে চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলে তোমার বাবা ইব্রাহিম আমি আল্লাহর কাছে চাই, তুমি কেন খাজা বাবার কাছে গেছো? ও খাজা বাবা আমার ছেলে মেয়ে দাও। সাইয়া টাইয়া জোহরের আজান হয়েছে, মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকে নামাজে খারায়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। আল্লাহ কয় মিছা কথা কওয়ার জাগার পাশ না, নামাজে খারাইয়া কস বুঝি, এই তো খাজা বাবার কাছে চাইয়া আইসস। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ বলেন তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান দুটাই দেন, তিনি যাকে চান একটাও দেন না। আপনাদের কাছে জানতে চাই এই তিনিটাকে, ছেলেকে দে, জোরে বলেন মেয়েকে দে, কে দে? আল্লাহ দে, ঠিক আছে। তাহলে মেয়ে বেশি হইলে বউ পিটান কেন? মেয়ে বেশি হলে বউ তালাক দে আর হুমকি দে, এমন স্বামী আছে না নাই? এটা স্বামী না আসামি? ইয়েস, এটা আসামি। মেয়ে তো বউয়ে বানায় না, মেয়েকে দেয়। তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে গাই গরু বছর একটা বাচ্চা দেয়, কোনো মাজারে যায় নাই, মাজারে যায় ছাগলে বছরে তিনটাও দেয়, মাজারে যায় না, বিড়ালে পাঁচটা দেয়, কুত্তা সাতটাও দেয়, নয়টাও দেয়, মাজারে যায় না, তাদের কাল্লা দিতে পারলে তোমাকে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? অন্যের কাছে চাইলে শিরিক, ইমান শেষ, সব শেষ, জান্নাত হারাম। নির্বাচন যখন আসে তখন মুসলমান মুশরিক হয় অনেকে, নেতারা মাইক হাতে নিয়ে ঘোষণা দেয়, সকল ক্ষমতার উৎস জনগণ, এমন ঘোষণার লোক আছে না নাই? জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণকে ফার্ম দিয়া ভোট নিতে চায়, জনগণ খুশি হয়ে আমরা ভোট দিয়ে দিব, হ্যাঁ জনগণ আপনারাই ক্ষমতার উৎস।
অথচ এটা শিরিক। এই স্লোগান যারা দিয়েছেন তাওবা করতেই, কারণ কোরআনের বক্তব্য ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলুন, ও রাজাদি রাজাল্লাহ, ক্ষমতার মালিক তুমি, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা নিয়া জেলখানার কয়েদি বানায়া দাও, ফতের কাঙ্গাল রে বাদশা বানাও, বাদশাকে আবার ফাঁসির আসামি বানাও, সব তুমি করো। তাহলে যারা এখন ক্ষমতা পাইছে তারা তো আজকে খুশি, হুজুরের ওয়াসটা আমাদের পক্ষে গেছে, ক্ষমতা আমরা রেখে দিছে, কোরআনেও তো আছে আমরা আল্লাহ দিছে, তো তোমরা নারাজ কেন মিয়া? আল্লাহর হুকুমের বাইরে যাও। আমরা বলি কথা ঠিক, আল্লাহই তোমাদের দিছে, তবে আয়াতের পরের অংশ এবার যাও, অত ইজ্জু মাংতাশা, তিনি যাকে চান সম্মানিত করেন, অত দিল্লু মাংতাশা, আবার ক্ষমতার চেয়ারে রাইকা জুতার বাড়ি খাওয়াইয়া দেয়। ফেরাউন রে ক্ষমতা দিছে কে? নমরুদ রে বাদশা বানাইছে কে? এবার বলেন ফেরাউন রে পানিতে ডুবাইছে কে? নমরুদ রে জুতার বাড়ি খাওয়াইছে কে? সুতরাং সাবধান, শেয়ার যিনি দেয় জুত তিনি দেয়, কোন সময় কোনটা লাগে কয়া যায় না। এজন্য ব্রিটিশেরা আমাদের দেশে প্রশাসনের লোকদেরকে শিখাইছে, সাধারণ মানুষের দিবেন সালাম, নেতাদেরকে দিবেন সেলুট, বুঝেন নাই? সাধারণ পাবলিকেরা কি দেয়? আমাদের সাথে পুলিশ ভাইদের রাতে রাস্তায় দেখা হয়, বিভিন্ন টহল পুলিশ থাকে বিভিন্ন জায়গায়, তারা চেক করে, যখন গাড়ি দাঁড় করায় তখন একটু গ্লাস নামাইয়া দিই, দিলেই তাকাইয়া ও হুজুর আসসালামু আলাইকুম, আমরা রে দে আসসালামু আলাইকুম, আর নেতারে দেওয়ার সময় দেখবেন হাতও তোলে ঠ্যাংও তোলে। ব্রিটিশরা কইছে এমনি দিস, বুঝাইয়া দি সোজা রাস্তায় হাঁটলে এটা আছে, বাঁকা রাস্তায় গেলে নিচেরটাও আছে। জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান মিথ্যা, এটা শিরিক। ক্ষমতার মালিক কে? এই স্লোগান দেয়া যাবে না। আজ জনগণ যে ক্ষমতার উৎস এটা যে মিথ্যা, আমরা তো এবার হারে হারে টের পাইছি, ওই ক্ষমতাওয়ালা জনগণ ঘুমাইছে, সকালবেলা দেখে সব চলে গেছে, বেশি কইলে আবার বিপদও আছে, এজন্য অল্প কইছি আর কি। আমার বন্ধু, যখন হিন্দুদের দুর্গাপূজা আসে আবার কিছু লোক মুশরিক হয়, রেডিওতে টেলিভিশনে পত্র পত্রিকায় তখন একটা স্লোগান বেশি ওঠে, বারবার বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, এমন একটা স্লোগান এই দেশে আছে না নাই? আজ থেকে 10 বছর আগে স্লোগানটা ছিল না, মুসলমান শিরিক করিও না, এটা শিরিক, এটা শিরিক। সাবধান, কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, সুতরাং স্লোগান হবে ধর্ম যার উৎসব তার, বিয়ে যার বউ তার, চাকরি যার, এটাই নিয়ম তো নাকি? এখন বিয়েতে গেছে, জামাই বিয়ে করছে, ফেরার পথে সব দেবরগুলো একসাথ হইয়া কইছে বিয়ে যার যার বউ সবার, জামাই তো কই কস কিরে, চাকরিতে বেতন পাইছে, রাস্তার মোড়ে মাস্তান তিনটা ফুন্ডা লইয়া মোটর সাইকেল লইয়া খাড়াইয়া রইছে, চাকরির বেতন পকেটে লইয়া আপনি হাজির, ওনারা তিনজনে বা স্লোগান দেয় চাকরি যার যার বেতন সবার, চাকরিওয়ালা কই কস কি? এটা মিথ্যা স্লোগান, বউ যার আপনার বিয়ে যার বউ তার, চাকরি যার বেতন তার, ধর্ম যার উৎসব তার। একজন হিন্দুকে আপনি কোনোদিন কোরবানের উৎসবে গরু জবাই দেখতে আনতে পারবেন না। আসবে আসবে আসবে, গলায় গামছা লাগায় আনতে পারবেন না, রাম রাম কইয়া গামছা ছুড়িয়া দূর মারবে। উৎসব মানে ঈদ, যেটাকে আনন্দ বলা হয়, হিন্দুদের দুর্গাপূজা হিন্দুরা করবে, আমরা বাধা দেব না,
ইসলাম বাধা দিতে বলেনি, তাদের কাজ তারা করবে, সরকার প্রয়োজনে র‍্যাব পুলিশ দিয়ে নিরাপত্তা দেবে। বাংলাদেশে মন্দির আক্রমণ করলে ভারতে মসজিদে আক্রমণ শুরু হবে, ইসলাম অশান্তি চায় না। হিন্দুদের দুর্গা পূজা হিন্দুরা করুক, কিন্তু মুসলমান তোমরা যাইতে পারবা না, এটা তোমাদের উৎসব না, ধর্মজাত উৎসব তার। কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা ইমান হারা হয়ে যাচ্ছে। আর একটা স্লোগান আছে যেটা বাংলাদেশে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এবং শয়তান সবচেয়ে বেশি ফলপ্রসূ শিরিক করায়া, সেই স্লোগানটা হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এই স্লোগান চেঞ্জ হয়েছে না, এখন নতুন স্লোগান আইছে, দুটির উপরে সন্তান নয় একটি হলে ভালো হয়। কয়দিন পরে আবার নতুন করে আইব, একটার উপরে সন্তান নয় না হইলে ভবিষ্যতে কইব বিয়া না করলে আরো বালা। যদি একটু মজা পাইয়া হাসতেছেন কিন্তু বাস্তবতা সেদিকে যাচ্ছে। 18 বছরের আগে বিয়ে করার আইন নিষিদ্ধ করা যাবে না, বিয়ে বন্ধের আইন হয়েছে কিন্তু প্রেম বন্ধের আইন হয় নাই। 18 বছরের আগে প্রেম করা যাবে না এমন কোন আইন আছে নাকি? বরং 14 তারিখ আইতাছে, সব কুত্তা কুতুন্নি রাস্তায় নামবে। এটার নাম নাকি বিশ্ব ভালোবাসা দিবস। বরং আমি বলি 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। ভালোবাসা বড় ভালো জিনিস, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে জীবনের চেয়েও বেশি ভালো। বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো, বোনকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, এটা সুন্নাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আমাদের কত বেশি ভালোবাসতেন, শোনো, আমরা গ্লাসের যেই জায়গায় মুখ দিয়া পানি পান করতাম, রাসূল ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। যখন কোনো মাংসের হাড্ডি চিবাইয়া রাখতাম, বিশ্বনবী হাড্ডিটা মুখে নিয়ে আবার চষা দিতেন। ভালোবাসা ভালো জিনিস, কিন্তু 14 ফেব্রুয়ারি যেটা হবে এটা ভালোবাসা না বেহায়াপনা। আপনাদের কাছে জানতে চাই, ওই দিন ভালোবাসা দিবস নাম দিয়া রাস্তায় নামবে মেয়ের মাথা ছেলে গোলাপ ফুল গুজে দেবে, ছেলের রানের মাঝে মাইয়া হইয়া মাথা দিয়া গল্প করবে, সেখানে বিবাহিত বেশি না অবিবাহিত, বিয়ের আগে ফোলা মাইয়া যদি একটু একটু এসেই করে, এটার নাম কি ভালোবাসা? তাহলে বেহায়াপনা কোনটা? বিয়ের আগে ভালোবাসা হারাম, এটার নাম বেহায়াপনা, এটাকে ভালোবাসা দিবস নাম দেয়া যাবে না, বরং উসিলা দিয়া দিয়া বিভিন্ন দিবস নাম দিয়া বাংলাদেশের যুবকদের যুবতীদের চরিত্র হনন করার ষড়যন্ত্র চলছে। ইন্টারমিডিয়েট লেভেলে পরে আসি, স্মৃতি পরে ফোলা মাইয়া প্রেম করে, পুলিশে খবর দেও ধরতে যাইব না, কিন্তু যদি বিয়া দিতে যায় কয় 18 হইছে না বাবা মা দুইটারে জেলে দাও, তো বিবাহ বন্ধ, জেনাবে বিচার জায়েজ। ভবিষ্যতে স্লোগান উঠতে পারে, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট নয়, একটাও দরকার নাই, বিয়াও। আমার বন্ধু এবার আসেন মূল জায়গা, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, এটা শিরিক কেন, কোন কারণে? কারণ হলো যারাই সন্তান বেশি নেয় না ওদেরকে প্রশ্ন করলে জবাব দেয় খাওয়াইব কে। এবং কিছু মাইয়া আছে দেখবেন কম বয়সী মেয়ে, 18-20-25 বছরের মাইয়ারা একটা বেনিটি ব্যাগ কান্দে লইয়া জন্ম নিয়ন্ত্রণের কিছু ট্যাবলেট ম্যাবলেট লইয়া বাড়ি বাড়ি যায়, ওখানে গিয়া মহিলাদেরকে গোল মিটিং করে, একত্র বৈশা কয়, খালাম্মা আপনার কি নাম? আমার নাম জোসনা বেগম। ফোলা মাইয়া কয়জন? কয় 4 জন। আমনের কারণে তো বাসে জায়গা পাই না। আচ্ছা পরে
সরকারের স্লোগান দুটা যথেষ্ট সাহিত্য হইল কেন? জোসনা খালাম সরম হইয়া গেছে। আমনের কি নাম? আমার নাম তফুরা বেগম। আমনের কয়টা? আমার তারও একটা বেশি। কই গজব দিছেন কইরা? পাশের জন উঠে যাইতে গেছে, কই সাসি বইয়েন? কো আমি বইতাম না, কারণ কো আমার সারটা। ওই মেয়েগুলো শিখাচ্ছে দেশ ছোট, জায়গা জমিন কম, মানুষ হইলে জায়গা হবে না, খাইবেন কি, খাবার থাকবে না, ছেলে হোক মেয়ে হোক দুটা যথেষ্ট। আমি আপনাকে বলতে চাই বন্ধু, তাদের স্লোগানে মাথা গলানো যাবে না, নাক গলানো যাবে না, বিশ্বাস করা যাবে না। তোমার খাওয়ায় যিনি, তোমার সন্তানের খাওয়ারও দায়িত্ব তার। রাজ্জাককে আর দুনিয়াতে মানুষের মতো দামি কোনো সম্পদ আর নেই। বিশ্বনবী বলছেন আন্নাসু মাদেন কামাদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, সহিহ বুখারীর রওয়ায়েত, এক একটা মানুষ হলো স্বর্ণের খনির মতো দামি, যদি এটাকে যথাযথ কাজে লাগানো যায়। এ বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের জন্য যত হাজার কোটি টাকা খরচ করছে, এই টাকা যদি আমাদের যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজে খরচ কইরা বিদেশ পাঠাইতো, বাংলাদেশ রেমিটেন্সে অনেক দূর আগায়া যেত। কাজে লাগায় না, তাই তো বোঝা হইতেছে। অথচ বন্ধুরা যাক, আমাদের রিজিকের দরজা খুলে দিয়া রাখছে। এখন যে মাইয়া আইসা কইব সন্তান কমান, বেশি হইলে জায়গা হইব না, আপনারা তখন বলে দিয়েন এত দরদ হইলে তুই মর, তাও তো একজন কমব। আপনারা যারা আমার সিনিয়র আছেন, মুরব্বীরা দাড়ি ফাঁকা, আজ থেকে বিশ ত্রিশ বছর আগে এই জমিনগুলোতে বছরে দান হইতো কয়বার, এখন হয় কয়বার? এক বিঘা জমিতে আগে হইতো কয় মন, এখন হয় কয় মন? পেয়ারা ছিল এতটুকু ছোট ছোট, গাছ উইতে পারা লাগতো, এখন এক একটা এত বড় গাছে ওঠা লাগে না, জমিনের সাথে ঝুলে আছে। একজন দুইজনও একটা খাইয়া শেষ করতে পারে না। রিজিক বাড়াইয়া দিছে কে? জোরে বলেন কে দিয়েছে? তো মানুষ বেড়েছে, রিজিকও বেড়ে গেছে। তিনি খাদ্যের বয়ে সন্তান হত্যা করা যাবে না, বরং আলহামদুলিল্লাহ স্বাধীনতার সময় মানুষ ছিল 7.5 কোটি, এখন হয়ে গেছে প্রায় 18 কোটি। 74-এ দুর্ভিক্ষে কতজন না খাইয়া মরছে আমি নিজে দেখেছি। আমার বন্ধু আমাদের বাড়িতে মায়ের কলসিটা পানি ভরে পাশের এলাকা থেকে এনে দিত, সব বাড়িতে চাপা কল ছিল না, 30-25 বছর আগের কথা বলছি। আমাদের পাশের বাড়ির মহিলাদেরকে দেখতাম কলসিটা লইয়া এক কলসি পানি আনি দিত, ভাত রান্নার পরে মা ওই ভাতের মারটুকু দিত, সাথে কিছু ভাতও ছেড়ে দিত, এগুলো নিয়ে সংসার চলত। এত গরিব ছিল, খাওয়ার খাবার নাই। কিন্তু এখন ভিক্ষুকের বাড়িতে যান, একটু বলেন শাশি আম্মা একটু পানি দেন, ভিক্ষুকের বাড়ি তো কাঁচের গ্লাস আছে না নাই। আরে ভাই, ভিক্ষুকের বাড়ি তো এখন কাঁচের প্লেট পাবেন। এমন ফকির আছে যে ফকির 2 টাকা দিলে মাইন করে, অ্যাকাউন্টে 1-2 লাখ টাকা আছে, এমন ফকিরও আছে না নাই? হ্যাঁ, অনেক ধনী ফকির আছে, ফার্ম গেট দেখি ব্রিজের উপরে ভিক্ষা করে, পকেটে টাকা কম, 2 টাকা দিবেন চোখ বড় করে চাইয়ে থাকে, মানে বুঝাইতে চাই এসব কী দেন মিয়া? যদি কিছু কইতে পারেন, এই বেটা চোখ বড় করে কি চাস, তখন মুখ ফুটে বলে দেবে 2 টাকা কি চলে নাকি? যদি বলেন টাকা নাই, বলবে তাহলে হাঁটেন কেন, পাশে জায়গা খালি আছে বইয়ালান, ইজ্জতে হাত দিয়ে সারব। শিরিক করা যাবে না বন্ধু, এখন শিরিক হয়ে গেছে মামুলি ব্যাপার, আলেম ওলামারা পর্যন্ত শিরিক করছে।
ওই যে আমি বলছি শিরিক এখন অ্যাভেলেবেল। এই দেশে এমন অনেক আলেম পাওয়া যায় যে আলেমরা বলে রাসূল গায়েব জানে, ওলিরা গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? ছেলে বিদেশ যাবে, মা কয় আগে ঢাকা থেকে ঘুরায় তারপরে পাসপোর্ট জমা দিস, রিটার্ন দেওয়ান বাবা বইলে দেবে ভিসা লাগবে কিনা। গণকের কাছে যায় হাত ছস্ত রেখা দেখায়, গণক হাত দেখে কয় সামনের মাসে বিপদ আছে। আপনি বিশ্বাস করে প্রশ্ন করেন তাহলে উপায় কি? 1111 টাকা দেও বিপদ কাইটটা দিমু। গণকের কাছে হাত দেখাইয়া হস্ত রেখা বিশ্বাস করে এমন লোক আছে না নাই? গায়েবের মালিককে তো কালকে কি হবে গণক কেমনে জানে? বিশ্বাস করার সাথে সাথে ইমান থাকবে না? শিরিক চলছে দেদারসে, আমি এই বইতে লিখছি 29টা, কইছি 4-5টা, বেজে গেছে 11:30। আজকে আর বলবো না, বইটা যেহেতু আছে স্টেজে আছে ইনশাল্লাহ, বেদাতের একটা আছে, 38টা বেদাত লিখেছি, নামাজ নিয়ে নতুন একটা লিখেছি, বাংলাদেশের এমন বই আলহামদুলিল্লাহ দ্বিতীয়টি আর নেই। দলিল ভিত্তিক যত ঝগড়া আছে নামাজ লইয়া এখন চলছে, মসজিদ আলাদা করো, গাড়ে ধাক্কা দিয়া বের করো, জোরে আমিন কোয়া যাবে না, অনেক কথা আছে না, আস্তে কইলে বিপদ, জোরে কইলেও বিপদ। শুধু ফতুয়ার ফতুয়া, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, নামাজ নিয়ে ঝগড়া করতে করতে মসজিদ আলাদা হয়ে গেছে, এমন আছে কি না? মসজিদের নাম আহলে হাদিস মসজিদ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন হচ্ছে। ওদেরকে প্রশ্ন করলে ওরা বলে আমাদেরকে জোরে আমিন কইতে দেও না কেন, তাই আলাদা করলাম। আবার আমরা এমন তেরা হইয়া গেছি কেউ জোরে আমিন কইলে ঘাড়ে ধরে বাইর করে দিও, এমন ফতুয়া দেওয়ার লোক আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, ইসলাম তো এমনটা ছিল না। ইসলাম নামাজ দিয়া বিভক্ত করে না এক করে, কথা বলেন, বিভক্ত করে না এক করে, নামাজ ঐক্যের সূতিকাগা। আহ, রাসূল বলে কাঁধে কাঁধ মিলিয়া দাঁড়াও, পায়ে পা মিলিয়া দাঁড়াও, এর মানে তোমরা সোজা হইয়া যাও, এক হইয়া যাও, এক ইমামের পিছনে সামি আল্লাহ হুলিমান কয়ে হামিদা কইলে দাঁড়াইয়া যাও, তোমরা ঐক্যের শিক্ষা নেও। আর আমরা হুজুররা এমন ফতুয়া দিচ্ছি সব আলাদা হচ্ছে, তা আমি চেষ্টা করলাম, চিন্তা করলাম, এক করতে চাই। তাই নামাজ হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ একটি বই লিখেছি, ডিসেম্বরে প্রকাশিত হয়েছে, খুবই মোদাল্লাল এবং গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ দোয়ার পরে আশা করা যায় পাবেন। আজকেরই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার?